Assalamualaikum. My name is Rakib and you are watching Rolling Rakib. কিনবেন কি কিনবেন না, এই সিরিজের আজকের ভিডিওটা হচ্ছে সুজুকি হায়াতে এপি এই বাইকটা সম্পর্কে। এবং আমার মনে হয় আপনাদের অনেকের পছন্দের কাতারে এই বাইকটা রয়েছে। এবং আমাদের এই সিরিজে বাইকের কেনার পেছনের কিছু কারণ নিয়ে এবং না কেনার পেছনের কিছু কারণ নিয়ে কথা বলা হয়। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে আজকের এই ভিডিওর জন্য আমি একটু দুঃখিত, কারণ এই ভিডিওর যে বাইকটা এটা আমি শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করার পরে দেখি যে ফাইলগুলো আমার হারাই গেছে, এটার জন্য আমি খুবই দুঃখিত। আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা শুরু করি বরাবরের মতোই, যেমনটা আমরা করতাম বাইকটা না কেনার পেছনে কারণগুলো দিয়ে। এই বাইকের সব কিছুই আমার কাছে ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস আমার কাছে খুবই খারাপ লাগে। তার মধ্যে একটা হচ্ছে এই বাইকের টায়ার সাইজ। আপনারা খেয়াল করলে দেখবেন 110cc সেগমেন্টে যে বাইকগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু এটার টায়ার সাইজটা তুলনামূলকভাবে একটু কম কম মনে হয়। সেই ক্ষেত্রে এই বাইকের টায়ার সাইজটা আমাকে বলতেই হচ্ছে। এই বাইকের ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 70x100 17 রিমের সাথে, এবং রিয়ার টায়ার হচ্ছে আপনার 80x100 17 রিমের সাথে। তবে উভয় টায়ার হচ্ছে টিউবলেস, এই বিষয়টা ভালো লাগছে। কিন্তু সামনের যে 70 সেকশনের চাকা এবং পেছনের যে 80 সেকশনের চাকা, এটা যদি পেছনে আপনার মানে রেয়ার টায়ারটা যদি হচ্ছে আপনার 90 করত এবং সামনে যদি হচ্ছে 80 করত, তাহলে মোটামুটি একটা ভালো কন্ট্রোলিং আসতো, যেটার কমতি দেখা যায় 60-70+ স্পিডে যখন আপনি বাইকটা রাইড করবেন সেই সময়। টু বি অনেস্ট, আমি যখন বাইকটা টেস্ট রাইড দিই, তো এক পর্যায়ে রাস্তার পাশে কিছু বালু রাখা ছিল, তো বালু রাখলে কিন্তু সেই জায়গায় বালুর একটা স্তর পড়ে, এটা আপনারা খেয়াল করছেন। তো ওইখানে আমি বাইকের মানে রাস্তার উপরে যেহেতু, তো আমি ওই দিক দিয়ে বাইক চালাই নিয়ে গেছি। সো ওই সময় আমি খেয়াল করলাম বাইকের সামনের চাকাটা কেমন যেন করতেছে, মানে জাস্ট এটা যদি একটু মোটা টায়ার হইতো না, তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। তো তখন আমি ভাবলাম যে হ্যাঁ, আসলে এটা টায়ারেরই প্রবলেম। এবং সেক্ষেত্রে এটা বলতেই হচ্ছে, আপনারা যদি এই বাইকটা গ্রাম অঞ্চলে চালান অথবা দেখা যাচ্ছে যে মাটির রাস্তা বা ধুলাবালি আছে, সো সেই ক্ষেত্রে একটু কেয়ারফুল, কারণ এই বাইকের টায়ারের গ্রিপ ভালো, ব্রেকিং ফিডব্যাকটাও মোটামুটি অনেক ভালো। যদিও এই বাইকে আপনার ডিস্ক এডিশন নাই, ড্রাম এডিশন, তারপরেও ব্রেকটা খারাপ না। তবে একটা বিষয়ে ব্রেক নিয়ে আসলে কথা শুরু হয়ে গেল, যেটা না বললেই না, সেটা হচ্ছে আপনারা এটা অনেকেই জানেন যে ড্রাম ব্রেক কিন্তু অতটা কমফোর্টেবল না যেমন একটা ডিস্ক ব্রেক ফিডব্যাক দেয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন 60+ স্পিডে যখন আপনি বাইকটা রাইড করতেছেন, মানে 60-এর ওপরে, তখন আপনি যদি ইমার্জেন্সি ব্রেক করেন তাহলে ড্রাম ব্রেক আপনাকে এতটাও হেল্প করবে না। সো আশা করি এই বিষয়টা কেয়ারফুল হয়ে বাইকটা চালাবেন। এবং এই ড্রাম ব্রেক, এটাও কিন্তু না কেনার পেছনে একটা কারণ হতে পারে, কারণ 110cc সেগমেন্টে এখন প্রায় অনেকগুলো বাইকেই আপনার সামনের ডিস্ক ব্রেক পাওয়া যায়। এরপরেও আরেকটা বিষয় আমার কাছে একটু কম মনে হয়েছে, কমতেই বলবো, কারণ এই সময় 2021-এ মানে অ্যানালগ মিটারটা মানে মেনে নেওয়া যায় না। ওয়েল, এখনও কিন্তু স্টিল মার্কেটে অনেক বাইক আছে যেগুলোতে অ্যানালগ মিটার আছে, সেদিক বিবেচনা করলে ঠিকই আছে, ভালো কথা, কিন্তু সবার সাথে তো তাল মিলালে হবে না। একটা জাপানিজ কোম্পানি হিসেবে অন্তত এটুকু আপগ্রেড আমরা আশা করতেই পারি যে অন্তত সেমি ডিজিটাল মিটার দেওয়া হোক। আরেকটা বিষয় আমার কাছে একটু কমতি লাগছে, তবে আসলে এটা এই বাইকের দোষ না, কম সিসির প্রত্যেকটা বাইকে এই বিষয়টা আপনারা লক্ষ্য করছেন হয়তো বা, যে উচ্চ গতিতে বাইকের স্ট্যাবিলিটি কমে যায়। যখন আপনি বাইকটা উচ্চ গতিতে চালাচ্ছেন, ওয়েল, এই বাইকগুলোর গতি আর কতটুকুই পাওয়া যায়। তারপরেও এই বাইকের ক্ষেত্রে উচ্চ গতি বলতে আপনার 70+ স্পিডে বাইকটা যখন রাইড করবেন, তখন দেখবেন যে হ্যান্ডেলের স্ট্যাবিলিটি কমে যাচ্ছে এবং আপনি কনফিডেন্ট হারায় ফেলতেছেন। এটা শুধুমাত্র এই সুজুকি হায়াতে ইপি এই বাইকটার সাথে যে হয় তা কিন্তু না। আমাদের দেশে অ্যাভেলেবল 125cc থেকে শুরু করে 100cc পর্যন্ত যে বাইকগুলো রয়েছে, এগুলোর বেশিরভাগ বাইকগুলোতে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন হয়তো। তবে আমি এটা বিশ্বাস করি যে সুজুকি হায়াতে ইপির যে টায়ার সাইজটা, এটা যদি একটু বাড়ানো হতো না, তাহলে এই কন্ট্রোলিংটা হয়তো আর একটু বেটার পাওয়া যেত। ওয়েল, কন্ট্রোলিং থেকে আবার এটা অনেকে মনে করেন না যে হ্যান্ডেলবারের যে কন্ট্রোলিং এটা খারাপ বা না, এরকম কোনো কিছু না, আমি জাস্ট উচ্চ গতির ব্যাপারটা বললাম। তবে কন্ট্রোলিংয়ের দিক থেকে আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই বাইকের টার্নিং রেডিয়াস, এটা অবশ্য একটা পজিটিভ দিক, খুব কম জায়গার মধ্যে বাইকটা সহজেই আপনি টার্ন করাইতে পারবেন। ওয়েল, পজিটিভ দিক যখন চলে আসলো, তাহলে কেনার পেছনে যে কারণগুলো আছে এগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। এবং কেনার পেছনে সবথেকে বড় কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে এই বাইকের এক্সিলারেশন। হ্যাঁ, আমি এক্সিলারেশনের কথাই বলতেছি, এটা কম সিসির বাইক, এগুলাতে রেডি পিক আপ থাকবে না। কিন্তু সেদিক থেকে বিবেচনা করতে গেলে এই বাইকের যে 9.03 Nm অফ টর্ক, মানে 110cc একটা বাইক থেকে আপনি 9-এর ওপরে টর্ক পাচ্ছেন, যেটা কিন্তু খুবই ভালো। এবং এটার প্রতিফলন কিন্তু আপনি অন রোডে খেয়াল করবেন যে এই বাইকটা 0-40, 0-50 বা 50+ কিন্তু খুব তাড়াতাড়ি গেইন করা যায়।
ওয়েল, তাহলে এবারে ইঞ্জিন নিয়ে একটু আলোচনা করি, যেহেতু বাইকের এটা পজিটিভ দিকের মধ্যেই পড়ে। এই বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল SOSC টু ভালভের একটি ইঞ্জিন, যেটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 112 cc। ওয়েল, কিছু কিছু ওয়েবসাইটে দেখলাম 113 cc, এবং এইটা কনফার্ম হওয়ার জন্য আমি সুজুকির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমাদের বাংলাদেশের সেখানে ভিজিট করলাম। ভাইরে ভাই, ওখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই বলতে জাস্ট আপনার বাইকের ফিচার্স। ওয়েল, এই বাইকে তেমন কোনো ফিচার্স নাই, বাট যে বিষয়গুলো আছে কি আর বলবো, বাইকের স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য আমি পেলাম না। কেউ যদি পান আমাকে জানায়েন, আমার মনে হয় না এই ওয়েবসাইটে কোনো তথ্য দেওয়া আছে বাইক সম্পর্কে। ওয়েল, ডিসপ্লেসমেন্ট 112 বা 113 এটা কোনো বড় বিষয় না, তবে বাইকের যে অ্যাকচুয়াল বিষয় সেটা আপনার পাওয়ার এবং টর্ক। এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 8.7 PS 7500 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক 9.3 Nm 5000 RPM। এবং এই 9.3 Nm অফ টর্ক এটা কিন্তু একটা ভালো ব্যাপার 110 cc সেগমেন্টের দিক থেকে দেখতে গেলে। বাইকটা কেনার পেছনে আরও একটা কারণ হতে পারে এই বাইকের মাইলেজ। আমি বরাবর একটা কথা বলি যে 100-110 cc যে বাইকগুলো আছে এগুলা থেকে মোটামুটি 70 কিলোমিটার মানে পার লিটারে আপনারা মাইলেজ পাবেন, কিন্তু বিষয় হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ইকোনমির মধ্যে রাইড করতে হবে। ওয়েল, এই বাইকটাও এর ব্যতিক্রম না। আপনি যদি ইকোনমি স্পিডে মানে 40-50 এরকম স্পিডে যদি বাইকটা রাইড করেন, তাহলে আপনি মোটামুটি অ্যারাউন্ড 70 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন। তবে আসলে একটা বিষয়ে বলতেই হয় যে এই বাইকগুলো নিয়ে আমাদেরকে হাইওয়েতে যেতে হয়, এবং হাইওয়েতে যখন আপনি রাইড করবেন আমার মনে হয় না যে 60 বা 65-70 এর নিচে বাইক রাইড করা যায় হাইওয়েতে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইকের মাইলেজটা কিছুটা ড্রপ করে, মোটামুটিভাবে আপনার দেখা যাচ্ছে 60-55 এরকম পাওয়া যায়। তবে একটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে সুজুকি হায়াতে ইপি এই বাইকের যে ইউজাররা রয়েছে এদের ম্যাক্সিমাম কথাবার্তা হচ্ছে সিটিতে আপনার 50+ 55 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, 52 থেকে 53-54, এবং অনেকে 55ও মাইলেজ পায়, যেটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই যে একটা 110 cc সেগমেন্টে একটা বাইক সেখান থেকে আপনারা সিটির মধ্যে অ্যারাউন্ড 55 কিলোমিটার পার লিটারে মাইলেজ পাচ্ছেন। কেনার পেছনে আরও একটা কারণ হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি। এই বাইকের বিল্ড কোয়ালিটি, কালার, ফিনিশিং এগুলো কিন্তু আমার কাছে খারাপ লাগে নাই, একটা জাপানিজ বাইক হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। বাইকটা কেনার পেছনে আরেকটা বড় কারণ হতে পারে এই বাইকের সাসপেনশন। এই বাইকের সামনের যে সাসপেনশন এটা আপনার টেলিস্কোপিক সাসপেনশন, তবে এই বাইকের রেয়ার সাসপেনশনটা কিন্তু অনেক ভালো, সামনেরটাও ভালো, কারণ টেলিস্কোপিক সাসপেনশনগুলো আমাদের দেশের জন্য ভালোই হয়, কারণ ভাঙাচোরা রাস্তার ক্ষেত্রে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশনের ফিডব্যাকটাই ভালো। এই বাইকের রেয়ার সাসপেনশন ডুয়াল সাসপেনশন উইথ 5-স্টেপ অ্যাডজাস্টেবল। এখন 5-স্টেপ অ্যাডজাস্টেবল কিন্তু 125 থেকে 100 cc সেগমেন্টে অনেকগুলো বাইকে রয়েছে, এবং এটার ফিডব্যাক খারাপ না, মোটামুটি ভালোই। তবে এই বাইকের সিটিং কমফোর্টের কথা বলতে গেলে সাসপেনশনের একটু সুনাম করতেই হয়। এই বাইকের সিটিং কমফোর্ট অ্যাজ এ রাইডার হিসেবে, অ্যাজ এ পিলিয়ন হিসেবে খুবই ভালো। শুধুমাত্র যেটুকু কমতি মনে হয় ওই ঘুরে ফিরে টায়ার সেকশনের দোষ, টায়ারটা একটু মোটা হইলে কি এমন হইতো রে ভাই। হ্যাঁ ঠিক আছে, মাইলেজ হয়তো কিছুটা কম হইতো, এখন 1 কিলোমিটার 2 কিলোমিটার বা 3 কিলোমিটার এর বেশি তো আর কম হইতো না। একটু টায়ার সেকশন যদি বাড়ায় দিত 10 সেকশনের মানে সামনে এবং পেছনে, তাহলে হয়তো মাইলেজ একটু কমে যেত, হালকা টপ এন্ড কমে যেত, কিন্তু বাইকের কন্ট্রোলিংটা একটু ভালো হতো। তাহলে আজকের ভিডিওর মোরাল অফ দ্য ব্যাপার হচ্ছে এই বাইকটা যদি আপনার পছন্দের কাতারে থাকে আপনি টেস্ট রাইড দিয়ে দেখতে পারেন। এটা আমি সব ক্ষেত্রে বলি এই জন্য যে আমার মনে হয় যে আপনি যখন একটা বাইক পছন্দ করবেন আপনার মনের দিক থেকে কিন্তু শুধু আপনি না, আমরা সবাই কিন্তু দুর্বলতা থাকে যে হ্যাঁ এই জিনিসটা আমার পছন্দ হয়েছে আমি এটাই কিনব। তবে ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাইকটা আপনি শখ করে কিনেন বা যেভাবেই কিনেন না কেন, আমার মনে হয় যে আপনার পছন্দ ঠিক আছে, তার সাথে আরও 2-3 বা 4 বাইক আপনি অ্যাড করেন এবং সবগুলোর আপনি টেস্ট রাইড দেন, কারণ বাইকের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমার বলি, ম্যাক্সিমাম ভিডিওতে এই কথাগুলো বলি আমি। সেক্ষেত্রে হবে কি, বাইকটা সম্পর্কে আপনার সিটিং বা হ্যান্ডেলবার এই বিষয়গুলো আপনার মানে যে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, সিটিং কমফোর্ট, হ্যান্ডেলবারের যে পজিশন, এছাড়া বাইকের ইঞ্জিনে কতটুকু ভাইব্রেশন আছে, আপনার কাছে কেমন মনে হচ্ছে, ওভারঅল কিন্তু আপনি একটা আইডিয়া পাবেন। এবং এই অ্যাডজাস্টমেন্টটা আপনি কারো মুখ থেকে শুনে বুঝবেন না, যেটা আপনি টেস্ট রাইড দিয়ে যেটুকু আপনার এক্সপিরিয়েন্স হবে। তো অবশ্যই অবশ্যই যদি কখনো সুযোগ থাকে তাহলে অবশ্যই টেস্ট রাইড দিবেন। ওয়েল, তাহলে আজকে বিদায় নিতে হবে, আশা করি আমি আপনাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি। তাহলে আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকম নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।